রাজভবনের পুলিশ কর্মীদের সঙ্গে কথা চলছে। রাজভবন অনুসন্ধান ব্যক্তির বিরুদ্ধে নয়, রাজভবন অনুসন্ধান ব্যক্তির বিরুদ্ধে নয়, রাজভবন কাণ্ডে বিবৃতি লালবাজারের। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগে তদন্ত, রাজভবনের পুলিশ কর্মীদের সঙ্গে কথা চলছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে কিছুক্ষণ আগেই, যে সম্পর্কে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আপনাদের। এবং জানিয়ে রাখি, বলা হয়েছে রাজভবন অনুসন্ধান ব্যক্তির বিরুদ্ধে নয়, রাজভবন কাণ্ডে বিবৃতি লালবাজারের, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগে তদন্ত, রাজভবনের পুলিশ কর্মীদের সঙ্গে কথা চলছে। আরো বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে রাজভবন থেকে যে সিসিটিভি চাওয়া হয়েছিল, সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল, সেই ফুটেজ কিন্তু এখনো পাইনি কলকাতা পুলিশ। এবং পাশাপাশি গতকালকে আমরা দেখেছি যে রাজভবন অর্থাৎ রাজ্যপালের তরফ থেকে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে যে কিভাবে কলকাতা পুলিশ এনকোয়ারি করছে, কারণ প্রেসিডেন্ট বা রাজ্যপাল এই দুজনের আগেনস্টে কোনোভাবেই ক্রিমিনাল প্রসিডিং চলে না এবং অ্যাকর্ডিং টু ল সেই ক্রিমিনাল প্রসিডিং চালাতে পারবে না কলকাতা পুলিশ, এমনটাই কিন্তু মেনশন করা হয়েছে। এবং তারপরেই যেটা দেখা গেল যে আজকে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হলো, একটি স্টেটমেন্ট দেওয়া হলো এবং বলা হলো যে যে এনকোয়ারিটা চলছে সেখানে কিন্তু সেখানে কারোর বিরুদ্ধে, কোনো পার্টিকুলার পার্সনের বিরুদ্ধে সেই এনকোয়ারি চলছে না, এনকোয়ারিটা হচ্ছে যে লেটার বা যে কমপ্লেনটা হেয়ার স্ট্রিট থানায় জমা পড়েছে এবং যে রাজভবনের স্টাফ সেই যে কমপ্লেনটা দিয়েছে সেই কমপ্লেনের আগেনস্টে, সেই কন্টেন্টের আগেনস্টে এই এনকোয়ারিটা চলছে, সেই লেটারে যে কন্টেন্ট রয়েছে তার আগেনস্টে এই এনকোয়ারি চলছে, কোনো পার্সনের বিরুদ্ধে এই এনকোয়ারি চলছে না। এবং তারা সেখানে আরো মেনশন করেছে যে ঘটনার সময় কলকাতা পুলিশে যারা কর্মরত ছিল রাজভবনে তাদেরকেও কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই এনকোয়ারির স্বার্থে স্পেশাল এনকোয়ারি টিম এই জিজ্ঞাসাবাদ করছে। এবং পাশাপাশি রাজভবনের কাছ থেকে যে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল সেই সিসিটিভি ফুটেজ তারা এখনো পাননি এবং যে চারজনকে ডেকে পাঠানো হয়েছিল এনকোয়ারির স্বার্থে রাজভবনের তরফ, রাজভবন থেকে হেয়ার স্ট্রিট থানাতে, তারাও কিন্তু এখনো অব্দি হেয়ার স্ট্রিট থানায় আসেননি বা সহযোগিতা করেনি কলকাতা পুলিশের তরফ থেকে, এমনটাই কিন্তু কলকাতা পুলিশের বিবৃতিতে বলা হয়েছে। ধন্যবাদ রিয়া, কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। জানিয়ে রাখি, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। সোমবার লালবাজার জানালো যে তারা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, নির্দিষ্ট ঘটনার অনুসন্ধান করা হচ্ছে, রাজ্যপালের বিরুদ্ধে নয়। তবে কলকাতা পুলিশ যেটা বলছে যে অনুসন্ধান করা হচ্ছে মূল ঘটনাটি নিয়ে এবং আরও বলা হচ্ছে বিবৃতির মাধ্যমে যে এই ঘটনা রাজভবন অনুসন্ধান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এখনও সিসিটিভি ফুটেজ মেলেনি, অবশ্যই এই তদন্ত এগোচ্ছে সে বিষয়ে আরও বিবৃতি দিলেন, দেওয়া হলো রাজভবনের এই ঘটনা নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে।